হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের যেমনটা বলেছিলাম, আমাদের জার্নি এখানে শুরু হয়ে গেল আর ভিডিওটা আপলোড করতে কিন্তু আমার কটা দিন লেট হয়ে গেল, তো তার জন্য আই এম রিয়েলি সরি। তো যাই হোক, দেখো এখানে আমরা চলে এসেছি হচ্ছে কোথায় বলো তো, দেখাচ্ছি তোমাদের। তো এখানে দেখো আমরা চলে এসেছি, আর বর এখানে একটু ব্যস্ত, ও একটু ওই ওলা উবেরের ব্যবস্থা করছে। তো আমরা স্টেশনে আছি, এবার আমরা চলে যাব হচ্ছে, এই যে দেখো আমরা হচ্ছে আছি কলকাতায়। তো আমরা জাস্ট এক্ষুনি নামলাম। ঠান্ডা লাগছে? ও ভীষণ ঠান্ডা আছে কলকাতায়, ভালোই ঠান্ডা আছে কলকাতায়, ভালোই ঠান্ডা আছে। এবার তো চলো, এখন আমরা যাব হচ্ছে শেরিপান যাবে, তো ওখানেই কিছুক্ষণ থাকবো আর তারপর একদম ডিরেক্ট এয়ারপোর্টে চলে যাব। তো চলো, তারপর তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি, এখনো বলিনি আমি। সময় হলে ঠিক জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি, জানিয়ে দেবো। তো তারপরেই দেখো আমার সোনাই এখানে একটু আমাকে ব্লগিংয়ে হেল্প করছে, আর এই যে আমরা উবেরে উঠে গেছি আর এখানে লোকেশন ট্র্যাক করা হচ্ছে, তারপর আমরা চলো চলে যাব শেরিপান যাবে, তো ওখানেই কিছুক্ষণ থাকবো। আর এই যে দেখো আমরা স্টেশন ছেড়ে বেরিয়ে গেলাম, আর এখন তো যেহেতু ক্রিসমাস নিউ ইয়ারের জন্য তো সেজেই আছে কলকাতা, তোমরা জানোই কলকাতা সারা বছর এরকমই থাকে। তো যাই হোক আমরা চলো যাচ্ছি, আর ওটা হচ্ছে এয়ারপোর্টের একদম কাছাকাছি, ওই এয়ারপোর্ট থেকে 4 কিলোমিটার দূরে। তো এই যে দেখো আমরা যাচ্ছি। তো আমার কিন্তু বেসিক্যালি কলকাতা ঘুরতে দারুণ লাগে, আর আমার মতো তোমাদের কাদের কাদের কলকাতায় ভীষণ ভালো লাগে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। তো অনেকেরই কিন্তু ভালো লাগে না, অনেকে বলে ভীষণ ক্রাউডেড সিটি। তো যাই হোক দেখো এখানে আমরা ভীষণ হ্যাপি, আর এই যে চলে এসেছি আমরা, দেখো এই যে শেরিপাঞ্জাব হোটেলে চলে এলাম। তো এখানেই আমরা ডিনারটা করবো, আর এখানে এসে দেখলাম বেশ ভালোই ভিড় আজকে, আর আজ হচ্ছে 28 তারিখ, এটা 28 তারিখ রাতে। তো এই যে দেখো ব্যাগগুলো একটু আমরা সামনে রিসেপশনে রেখে দেবো, আর কি সুন্দর দেখো সাজিয়েছে ভেতরটায়। তো এখানে গিয়ে দেখো আমরা বসে পড়েছি খেতে একদম ওপেন স্পেসে। তারপরেই দেখো আমরা খাবার করে দিয়েছি অর্ডার, আর এখানে একটু আমরা তিনজন মিলে বসে গল্প করছি, আর খুব সুন্দর এখানে হালকাভাবে মিউজিকও চলছিল। আর এখানে দেখো আমরা দিয়েছি হচ্ছে চিকেন টিক্কা বাটার মশালা স্যালাড, আর এটা হচ্ছে মশালা কুলচা। তো খাবারের কোয়ালিটি কিন্তু আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে, আমি আগে যখন খেয়েছি এখানে খাবার একদম টপ ছিল। তো যাই হোক কেন আমাদের খিদে পেয়ে গেছিলো ভীষণ, তো ওটাই খেয়ে দিয়েছি। আর এই যে দেখো আমি আর আমার মেয়ে মিলে যাচ্ছি একটু বাইরে ছবি তুলতে। তো এখানে দেখো এই যে তোমাদের নামটা না কিছুতে ঠিক করে দেখাতে পারছি না, এই যে সামনে এই গাছগুলো ভীষণ ডিস্টার্ব করছে, আর এটা হচ্ছে একদম রাস্তার ওপর, তো এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে এয়ারপোর্টে। তো আমরা একদম কাছেই চলে এসেছি, আর এই যে দেখো এখানে আমি আর মেয়ে, আর বাইরে কিন্তু ভীষণ ঠান্ডা, দেখো মেয়ে কাঁপছে, আমি বলছি টুপি পর কিন্তু শুনছে না। আর তারপরে এই যে এটা হচ্ছে যেটা ঢোকার জায়গাটা, সেই জায়গাটা বেশ লাইট দিয়ে সুন্দর সাজানো থাকে এখানটা সবসময়, আর ভিড় তো দেখলেই তোমরা কীরকম। তো এখানে দেখো ক্রিসমাসের জন্য একটা বড় সান্টা ক্লজ ছিল, তো তার পাশে দাঁড়িয়ে মেয়ে একটু ছবি তুলে দিলাম, ভীষণ বড় ছিল বেলুন টাইপের। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার চলে যাব, চলো। তো দেখো খাওয়া দাওয়ার পরেই ওই 1-2 ঘন্টা আমরা ওখানে থেকে আর এয়ারপোর্টে যাওয়ার জন্য বেরিয়ে গেছি। আর এখানে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার, এয়ারপোর্টে আমরা ঢুকছি, এই যে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো তারপর এই যে এটা একদম পাশের রাস্তাটা, তো এয়ারপোর্টটা না ভীষণ সুন্দর করে সাজিয়েছে, মানে আজকে বলে না হয়তো নিউ ইয়ারের জন্য, তো এরকম কিন্তু আগে আমি দেখিনি যতবারই এসেছি। তো মানে একদম লাইটে, মানে কোথাও এতটুকু জায়গা নেই যেখানটা অন্ধকার, এই দেখো তোমরা কি সুন্দর লাগছে দেখতে। আমার মনে হয় ক্রিসমাস আর নিউ ইয়ারের জন্যই এটা, তো প্রত্যেক বছর হয় কি না আমি জানি না, তবে এবছর কিন্তু দারুণ লাগছে এটা দেখতে। তো তোমাদের একটু ডিটেইলস এটা দেখিয়ে দিই চলো। তো চলো এবার আমরা এখান দিয়ে ঢুকে যাব ভেতরে, আর তারপর ফার্স্টে গিয়ে বোর্ডিং পাসটার জন্য অ্যাপ্লাই করব। তো এই যে দেখো আমরা চলে এসেছি ভেতরে, আর এখানে ওই লাগেজগুলো আমাদের নিয়ে নিচ্ছে, আর তোমাদের পেছনটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এখন বেশ ফাঁকা, বাট এই 3টার দিকে 4টার দিকে কিন্তু অনেক ভিড় হয়ে গিয়েছিলো, তোমাদের সেটা দেখাবো। আর এই যে এখানে দেখো আমি আমার মেয়ে আমরা দাঁড়িয়ে আছি, আর কয়েকজন আছে যারা হয়তো আমাদের ফ্লাইটটিতে যাবে বা তার আগে যাবে, তো সে যাই হোক। এ দেখো ব্যাগগুলো এখানে নিয়ে নিচ্ছে, এই সব একদম সিল করে। আর
দিয়ে দেখো এখানে আমাদের বোর্ডিং পাসটা চেক করা হচ্ছে, দেখে নিচ্ছে একবার। আর তারপর এই যে আমাদের যেগুলো ডিটেলস যেগুলো আমাদের সঙ্গে ছিল, তো সেগুলো সব চেকিং হবে, পার্স চেক হবে, তো ওটার জন্য এই ট্রেতে করে পাঠাতে হচ্ছিল জিনিসগুলো। তো ব্যাস ওটা হয়ে গেল। আর তারপর দেখো এখানে একটু আমরা ঘুরে বেড়াচ্ছি, তো এখানে বেশ একদম ফাঁকা। আর এইসব দোকান না ভীষণ এক্সপেন্সিভ, তো আমার মনে হয় না যেগুলো সেরকম কেউ যায়। তো যাই হোক, এ দেখো এখানে টুকটাক কয়েকজন ঘোরাঘুরি করছে। তো দেখো আমরা একটু ফাঁকা দোকানে গিয়ে ঘোরাঘুরি করে এলাম। আসলে কি বলতো, আমাদের এখন 3-4 ঘন্টা এরমভাবেই কাটাতে হবে, তো তার জন্য টাইম পাস করে বেড়াচ্ছি আর কি। আর দেখো বর আমাদের সোয়েটারগুলো হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো আমরা বোর্ডিং পাস পেয়ে গেছি, আর এখন ওয়েট করতে হবে আমাদের 2-3 ঘন্টা। আমরা অনেক আগে চলে এসেছি, মানে যেহেতু আমরা জিয়াগঞ্জ থেকে এসেছি তো তার জন্য অনেকটা মানে আগে চলে এসেছি, আমরা ওয়েট করতে হবে। আর আমাদের ফ্লাইট হচ্ছে 5:40, তো এখন বাজছে কত, 1টা বোধ হয় না গো? হ্যাঁ, 1টা বাজছে। আর এই যে বর বসে আছে, তো চলো এখন আমরা ওয়েট করি আর এই দিকগুলো একটু ঘুরে ঘুরে দেখবো, তো তোমাদেরও দেখাবো, তোমাদেরও দেখাবো। তো চলো তোমরা দেখো, আর একদম ফ্লাইটে উঠে নেক্সট তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তারপরে দেখো এখানে আমি আর আমার মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর বর এই যে সামনে স্ক্রিনের সামনে ওয়েট করছে, গেট নাম্বারটা দেবে আমাদের ফ্লাইটে। সেই জন্য এখনও যদিও দেরি আছে, আর দেখো একটা ইন্ডিগো এখানে এখন ছাড়ছে, তো এটার পরে হয়তো যেটা আসবে সেটাতেই আমরা যাব, আই থিঙ্ক সো। আর এই যে তোমাদের একবার বাইরেটা দেখিয়ে দিলাম, আর ভেতরে কিন্তু খুব একটা ঠান্ডা নেই, বাট যেহেতু এসি অন করা আছে এসির সামনে গেলে ঠান্ডা লাগছে। আর বর তো ওটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কতক্ষণে ওই স্ক্রিনে দেবে গেট নাম্বারটা। তো আমরা কিন্তু এগিয়ে চলে এসেছি যেদিকে আমাদের এটা সেদিকেই, আর দেখো সোনাই ভিডিও করেছে, এটা হচ্ছে উইমেন্স টয়লেট, ওটার সামনেও ভিডিও করে নিয়েছে। আমরা একটা জল কিনলাম, জল তেষ্টা পেয়ে গেছে, জলের জন্য ঘোরাঘুরি করছিলাম, আর সময় কাটছে না, এখন ঘুরবো, এখন এসকালেটর করে নিচে যাব, চলো দেখতে থাকি। তো হয়ে গেল এসকেলেটরে চড়া, এবার লিফটে যাচ্ছি, চলো। তো তারপরেই দেখো আমরা উপরের ফ্লোরে চলে গেছিলাম, আর ওখানে একটু বারবি ডলস দেখছিলাম, সোনাই দেখছিল, কিন্তু এখন যেহেতু বড় হয়ে গেছে তাই আর ছোটদের মতো বায়নাও করে না। আর এখানে ওয়া মোমো ছিল, আর এদিকে আমরা জল নিতে এসেছিলাম, তোমরা দেখেছিলে। তো এখানে জলের একটা জলের দাম কিন্তু 85 টাকা নিয়েছিল, তো যাই হোক, যেটা এমনি জায়গায় 10 টাকা দাম, তো যাই হোক সে তো হবেই, এয়ারপোর্ট মানেই সব কিছু ভীষণ এক্সপেন্সিভ। আর এই যে দেখো বর এখানে বসে একটু ঘুমানোর চেষ্টা করছে। আর দেখো তোমাদের যেমন বলেছিলাম যে মোটামুটি একটু ভিড় হয়েছে এবার, আর আমাদের গেট নাম্বার দিয়ে দিয়েছে, আমরা গেটের সামনে এসে বসে আছি, আর এই যারা আছে তারাও এখানেই বসে আছে। আর দেখো বর আমার ঘুমিয়েই গেল, আমার সোয়েটারটা নিয়েছে, ভীষণ ঠান্ডা লাগছে, এসির হাওয়াটা এখানেই আছে। তো সে যাই হোক, আমরা ভীষণ বিরক্ত হচ্ছি বসে বসে, তো তারপর সোনাকে বললাম যে চল একটু যাই আবার হেঁটে আসি। তো এখানেও দেখলাম কিছু বাচ্চাদের জিনিসই ছিল, এই বাচ্চাদের লাগেজ ছিল, ট্রলি ব্যাগস এইসব, তো ওগুলো একটু দেখছিলাম, ভীষণ কিউট লাগছিলো দেখতে, তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই ভাবলাম, আর দেখা হয়ে গেল। তো তারপর আমাদের জল শেষ হয়ে গেছে, আবার আমরা এলাম জল নিতে। এই যে দেখো জল ভরছি আমি এখানে। তো আমরা আসলাম তো হেঁটে হেঁটে, বাট কিসে করে যাচ্ছি দেখো, মানে সত্যি এটাকেই বলে যে খেয়ে দে কাজ না থাকলে যা হয়, তো ঢং করে বেড়াচ্ছি এখন আমরা। আমরা মানে লিটারেলি হ্যাংলা হ্যাংলামও করে বেড়াচ্ছি জল নিতে এসে। তো দেখো আমরা কিন্তু আবার লিফটে চেপে এসেছি, এবার বরকে নিয়ে এসেছি, আর এবার হচ্ছে যাবো হলদিরামসের একটা স্টোর আছে সেইখানে, তো সেখানে একটু চলো দেখি কিছু খাবার কিনতে পাওয়া যায় কিনা, খিদেও পেয়ে গেছে বুঝলে তো। তো এই যে এখানে একটু আমরা ওই কি এই যেন মতিচুরের বরফি না এরম টাইপের কিছু একটা নিয়েছিলাম, এই যে মতিপাক, তো এই যে দেখো নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, একদম সফট আর ভীষণ সুন্দর টেস্ট ছিল। তো তারপর চলো এটা আমরা খাবো একটু বসে। আর এবার দেখো আমাদের সিকিউরিটি চেক হচ্ছে, আর এবার আমরা ফাইনালি যাব, এখন মোটামুটি 5টা মতো বোধ হয় বাজছে, আর এ দেখো লাইন হয়ে গেছে, ফ্লাইট চলে এসেছে আমাদের সামনেই।
তো আমরা যে এতক্ষণ বসে আছি এত ঘন্টা, ভাই বিশ্বাস করবে না তোমরা, বললে এখানে এতটা ঠান্ডা লাগছিল এই রাস্তায় এইটুকু হেঁটে আসতে প্লেনের কাছে ওঠা, মানে ওঠার জন্য যে রাস্তাটুকু আসলাম, তো জাস্ট কেঁপে যাচ্ছিলাম আমরা, ভীষণ ঠান্ডা এই জায়গাটুকুটা। সো ফাইনালি দেখো উই আর ইন, আর এই যে আমরা ঢুকে গেলাম, তো লাস্ট একদম টিকিট চেক হয়ে গেল তোমরা দেখলে, আর দিয়ে ঢুকে গেলাম, আর সবাই এই যে ঢুকছে লাইন করে। আর ভেতরটা কিন্তু ভীষণ গরম ছিল, একদম পারফেক্ট টেম্পারেচার যেটাকে বলা হয় তো সেটাই ছিল ভেতরে। আর এই যে দেখো সোনাই বসছে, তো আমাদের সিটে তিনটেই পরপর পড়েছিল। তো তারপর দেখো আমি সোনাইকে সিট বেল্টটা পরিয়ে দিলাম, ও বললো পরিয়ে দিতে আমাকে, আর এই যেরকমভাবে খোলে সেটা একবার ওকে দেখিয়ে দিলাম। আর এই যে এখানে আমরা বসে আছি, একদম বসে গেছি, আর মোটামুটি ভর্তি হয়ে গেছে দেখো পেছন দিকটাও। আর বরজি কী বলছিল কী জানি এখন আমার মনে নেই। তো চলো এবার আমরা শুরু করি আমাদের জার্নি, তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো দেখো এবার জাস্ট আমাদের ফ্লাইটটা টেক অফ করবে, আমরা জাস্ট উঠবো। আর তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, রাতটাও এখানেই শেষ, এখন বাজছে হচ্ছে 5:45 আর আমরা নামবো হচ্ছে ঠিক 2:50 পরে। তো চলো একটু ঘুমিয়ে নেবো, আর তারপর তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা নেক্সট আমার কিছু ভালো ভালো ব্লগ পাওয়ার জন্য ওয়েট করো, আমি আপলোড করতেই থাকবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। তো চলো বাই, আর দেখো নিচের কলকাতাটা কি সুন্দর লাগছে দেখতে রাত্রেবেলা।